গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। সোহিনী প্রাইভেট থেকে বাড়িতে আসলো আর আমি ব্লগ স্টার্ট করলাম, তার মানে পুরো 9টা বেজে গেছে। ঘড়ি দেখার কোনো প্রয়োজন নেই, ওর 9টায় ছুটি হয় আর 9:05 হবে হয়তো এখন। তো যাই হোক বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। 9টা যখন বাজে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, দেখেছো? নেই নেই, ওই দেখো ওই দিকে চলে গেছে, মানে এই হচ্ছে ব্যাপার। আমি শুধু জাস্ট একটুখানি এদিকে এসেছি আর সোহিনী উধাও। আজকে তাড়াতাড়ি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি, সকাল দুপুর একসাথে রান্না হচ্ছে। বেলা তো প্রায় হয়ে গেল, 9টা পার হতে চললো, ওখানে কলাই ডাল হচ্ছে আর এদিকে ভাত বসিয়েছি। আজকে আলু পোস্ত আর কলাইয়ের ডাল হবে। সকাল হতে না হতে সবারই রান্নার চিন্তা থাকে, এখানে কাকলি রান্নার বন্দোবস্ত করছে, এখনো কি রাঁধবে হয়তো ঠিক হয়নি। ভাতের হাঁড়ি, মশলার ডালা, জল এগুলো সব রেডি করে এনে রেখেছে, কাঠ চিটে ওরও রান্না বসবে। সায়নের কাছে টমেটো বড় বড় হয়ে গেছে, অনেক কটা টমেটো এসছে দেখো এদিক ওদিক। এইটা ছিঁড়লো এক্ষুনি, ছিঁড়ে আমি রান্না করছিলাম, দিয়ে বলছি কি মামি দেখো গাছ থেকে টমেটো ছিঁড়লাম আর এই একটাই রং এসছে, শুধু প্রচুর টমেটো হয়েছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় গাছটা একটু দেখাই, গাছটা পাতাগুলো কেমন একটা হয়ে গেছে, কিন্তু অনেকগুলো টমেটো এসছে। এই ধার দিয়েও অনেক কটা টমেটো হয়েছে, সব কটা পাকাবি। হ্যাঁ সায়ন, পাকিয়ে তরকারিতে দেওয়া হবে। আর এটা সবাই পেকেছে বলে ছেঁড়া হলো, এনে নিয়ে নে। পোস্ত দুরকমভাবে অনেকে খেতে পছন্দ করে, অনেকে আলু যখন ভাজে তখন একটু কষিয়ে নেয়, আর আমি আলুটা যখন সিদ্ধ হয়ে যায় অর্ধেকের বেশি বেশি তখন পোস্তটা দিয়ে দিই। আর আমার মাকে দেখেছি যে পোস্ত নামানোর আগে, মানে তরকারিটা নামানোর আগে পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামাতো, সেটা তো কিন্তু দারুণ স্মেল লাগে, মানে পোস্ত পোস্ত একটা স্মেলটা বেশি থাকে। আর এদিকে কলাই ডাল হচ্ছে, কলাই ডাল তো আমি এখন আর আদা মৌরি দিয়ে বানাই না, মৌরি ফোড়ন দিই, মৌরি, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন। আর আজকে বাবার পছন্দের মেনু রান্না হচ্ছে। যেদিন অনেক ব্যস্ততা থাকে সেদিন কিন্তু আমি ঠিকঠাক তোমাদের সামনে আসতে পারি না। আজকে যেমন কি হয়েছে দেখো, সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, সকালের কাজ সেরেছি, রান্নার আগে একটু দেখা করেছি, রান্না হয়ে গেল। এবার এই যে রান্না পুরো কমপ্লিট, আলু পোস্ত, কলাইয়ের ডাল আর এখানে রয়েছে ভাত। আর আজকে রান্নার শুট হবে তো সেই ব্যবস্থা করবো, ওইটাই না বড্ড টাইম লাগে জানো তো। আজকে বানাবো কাঁচকলার কোপ্তা কারি, তো একে 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 সবাইকে সকালের খাবারটা দিয়ে নেবো, ধোয়া মাজা করবো, ওই রান্নার ব্যবস্থা করবো, তারপর ওই রান্না শুটে বসবো। তারপর আবার রাতের রান্নাটা বিকালে করে একটু কেনাকাটার আছে, সন্ধ্যের দিকে আবার দুজনে বেরোবো। এবার আমি ওর ভাতটা বেড়ে টেবিলে দিচ্ছি, আমি বাদে সবার খাওয়া হয়ে গেছে আর এখন ওকে দিচ্ছি। তবে এখন একটু খোশামত করতে হবে, এরকমটা প্রত্যেক দিন হয়, তবে দুই একবার বলার পর আর ওকে বলতে হয় না, ও জানে যে না বলার আর কোনো উপায় নেই। আর আমিও ভাত খেয়েছি অল্প কটা, ওর ওই ডালের বাটিতে একটু ডাল ছিল, ওই ডালের মধ্যে অল্প কটা ভাত নিয়ে সকালে খেয়ে ওষুধ খেয়েছি। আর রাজুও খাবার খাচ্ছে, তবে রাজু ভাত খাচ্ছে না, কচুরি খাচ্ছে। ও কচুরি খেয়েই বেরিয়ে পড়েছে, আজকে কৃষ্ণনগর যাবে একটু, আর গেছে যে পুরো সারা দিনের জন্য, রাত্রিবেলায় বাড়িতে এসছে। খেতে খেতে নাকি কথা বলতে নেই, কিন্তু কি বলতো, দুটো মানুষ যদি এক জায়গায় বসা হয় খেতে, কথা তাকে বলতেই হবে। এই চুপ করে বেটা, কথা বলে শোন, আমার লাইফে আমি একটা ফোন পেয়েছিলাম বুঝলি, এই ঘরের পেছনে একটা পিরুল গাছ ছিল, তা ওই পিরুল গাছটা বেঁচে আমি একটা ফোন পেয়েছিলাম। আর এখন তোরা গল্প করছিস আর ফোনে এত দাম অত দাম, এখন যুগটাই তো এরকম এসে পৌঁছিয়েছে না। রাজু বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, এবার ওর ঘরটা আমি একটু পরিষ্কার করে নেব। যতবার ভাবছি যে এবার রান্নার ভিডিও শুরু করব, তো সেটা আর হচ্ছে না, এ কাজ ও কাজ সে কাজ। এখনও ডালায় অনেকগুলো বাসন পড়ে রয়েছে, বড় বড় ডালা আছে, কলতলায় একটা করে বাসন এটো হয়, ওই ডালার মধ্যে জল দিয়ে চুবিয়ে ধুই, মাছ দিয়ে খুব সুবিধা হয়। ঘরের বেশ কিছু জিনিস যখন কিনবো, মনে করে দু ঘরের দুটো বিছানার চাদর কিনবো, ওই দুটো পাতবো না, রেখে দেবো, হয়তো কখনো খুব প্রয়োজন হলো, পাতার মতো কোনো সময় আসলো তখন পাতবো। আর ওই চাদর দুটো যে কিনবো একদম মনের মতো, সাদার ওপরে, কারণ সাদার ওপরে চাদর পাতলে না দুটো ঘরেই আলাদা রকম সৌন্দর্য লাগে। তো দিদি বাড়িতে এসেছি, খুবই ভালো লাগছে, তো সবাই যেটা ভাবে যে দিদি কিরকম কি না, তো আমি ওই জন্যই এলাম আরো, তো মানে সেরকম নাই, দিদি একদম অন্যরকম, একদম নিজের মতন পুরো, যে আমি যে অন্য জায়গা থেকে এসেছি সেটা কিছু সেরকম ব্যাপারই নেই, পুরো নিজের মতন এলাম, নিজের মতন ঢুকলাম, নিজের মতনই কথা বলছি। তো কি হয়েছে অন্যরকমটা হতে যাবো কেন, তোমরা যারা যারা মানে অন্যের ভিডিও দেখছো ভাবছো, তো তোমরা একবার এসে দেখো, আমি বলবো দিদি কিরকম। আমার চ্যানেলের নাম সাথী দাস, দিদির মতো তোমরা আমার পাশে থেকে, একই নাম, দিদিকে যেমন ভালোবেসেছো তোমরা, সেরকম আমাকেও পাশে থেকো তোমরা অবশ্যই। গিন্নি আমার কোথায় গেল আমি খুঁজে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল যে দেখে বা ছাদে দেখে আসি, অনেক সময় তো ছাদেও থাকে, জানতে পারবো মানে দেখি ছাদে আছে কিনা। বিশেষ একটা দরকার পড়েছে, তা ওকে না, ছাদে তো গেট দেওয়া, ছাদেও তো নেই, গেল কোথায়।
সময় সময় পাওয়া যায় না, জানো তো কোথায় চলে যায়। কোথায় আছে কি আর কি থাকি। তা কোথায় গেছিলে গো? আরে আমি খুঁজছি ছাদে ঘরে, তোমাকে খুঁজে খুঁজে পাচ্ছি না। একটা কাজের জন্য আমি ডাকছিলাম, বলছি ওই বড় বালতি আর গামলা নেব। হ্যাঁ বড় বালতি গামলা বলতে ওই যে চাল রাখে যে গামলা বালতি ওইগুলো? কেন বড় বালতি আছে তো, মগ একটা মগ আছে, একটা দুটো বালতি আছে আর একটা ঝাঁকা আছে ছোট। তোমার সাথে ওই 100 টাকার মধ্যে নিতে হবে নেব। চাল রাখার বালতি টালতি সব আছে, কিছু জিনিস লাগবে না। ফালতু জিনিস কেনা মানে কত জিনিস রয়েছে বলতো, সব ওই ফাঁকটার মধ্যে তুলে তুললাম সেদিন। কি করছো তুমি? আমি এই যে রান্নার ব্যবস্থা করছি। রান্না কাঁচকলার কোপ্তা, কাঁচকলার কোপ্তা কারি। আজকে যেহেতু দেখলাম দুপুরবেলায় কলাই ডাল আলু পোস্ত হয়েছে, তো সেটার সাথে অ্যাডজাস্ট রেখে ওই জন্য এটা বানাচ্ছি, যাতে আমাদের দুপুরে খেতে সুবিধা হয়। কিছু কিছু সময় না আমার নিজেকে দেখে নিজেরই খুব হাসি পায়, আবার অবাকও লাগে। দেখো আমি কি করতে এসেছিলাম, আসলাম একবার পাক মারলাম আবার ঘুরে সেই জায়গায় চলে যাচ্ছি। মা দুধ নিয়ে আসলো, এবার কি বলতো যে দুধ দেয় না সে মনে হয় একটু বাইরের দিকে গেছে, মায়ের হাতে বালতিটা ধরিয়ে দিয়েছে। এখানে 1 কেজি দুধ রয়েছে, তবে একটা জিনিস খুব শান্তি, এখানে খাঁটি দুধটা পাওয়া যায়। ঘোষ এরিয়া, সবাই ঘোষ, তো সেই কারণে একদম খাঁটি দুধটাই পাওয়া যায়। রান্নাবান্না হয়ে গেল, মা খাচ্ছে। আর এই যে কাঁচকলার কোপ্তা কারি, একটু কাছ থেকে দেখাই। মা খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে। যারা কাঁচকলা ভালোবাসে না তারাও খাবে, দেখি কে কখন খায়। আমার বাবা বলছে এখন খাবো না, খিদে হয়নি। মাও খাচ্ছিল না, আলাম খাও, একদম বেলা হয়ে গেছে, না খেলে সময় চলে যাবে। বাবাকেও দুটো দিয়ে দেবো, ও স্নান করুক, ও খাবে। মাকে খেতে দেওয়া হয়ে গেছে আর ও স্নান করছে, ভাবলাম এই সময় বাবাকে খেতে দিয়ে দিই। আজকে না বাবা খুব বেশি খেতে চাইছে না, বলছে একদম অল্প করে দিবি, তো ওই জন্য একদম অল্প করে দিচ্ছি। আবার একদম যদি না খায় ওষুধ আছে, তো সেই কারণে ভাবলাম কি একদম অল্প কয়েক গ্রাস খাইয়ে দিই। সকালবেলায় খেয়েছে বলে একটু পেট ভরে, ওই জন্য দুপুরের দিকে আর খিদে হয়নি। প্রথমে যখন ভাত খেয়েছে কলাই ডাল আলু পোস্ত দিয়ে একদম পেট ভরেই ভাত খেয়েছে। কলাই ডাল খুব পছন্দের, তো আমাকে গতকালকেই বলেছিল যে মনা কলাই ডাল আর আলু পোস্ত বানাস আগামীকাল, তো সেই কারণে আজকে ডাল আলু পোস্তই বানিয়েছিলাম। বাবাকে খাওয়ানো, ওষুধ খাওয়ানো হয়ে গেলে এই দিকের কাজটা মিটে থাকলো, এবার ও স্নান করলে ওকে খেতে দেব। লাস্ট ফিনিশিং কে খাচ্ছে দেখো কর্তা মশাই, সবার খাওয়া হয়ে গেছে, এবার ও খেতে বসলো। এরপর অনেক বাসন কোসন আছে, এতক্ষণ যে রান্না হয়েছে সমস্ত কাজ ছাড়বো। ওই দেখো উনো নেটো মানে কালি রয়েছে, ওই জন্য বলছি এটো রান্না হয়েছে না। দুধটা ছানা কেটে ফেলি, না হলে কি হবে জানো তো, এমনি এমনি দুধটা নষ্ট হয়ে ছানা হয়ে যাবে, তখন আর মানে কোনো কাজেই লাগবে না দুধটা। ওই জন্য ভাবলাম ছানাটা কেটে নিই, তো ছানার জল দিয়ে ছানা কাটি। তোমরা বলেছো যে ছানার জল দিয়ে ছানা কাটলে খেলে নাকি অ্যাসিড হয়, কথাটা অবশ্যই সত্যি, কিন্তু কি বলতো ওনা পাউডার দিয়ে একদম কাটতে চায় না, মানে কাটলেও খাবে না। আমি কেটে দিতেই পারি, কাটলেও খেতে চায় না। তোমাদেরা খুব ভালো লাগছে, সত্যি অনেক ভালো লাগছে। কাজের মধ্যে একটু বিরতি পেলাম, এই যে দুজন বোনই বলি, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর কাজের মধ্যে একটু বিরতি পেয়েছি কেন বললাম বলতো, আজকে সকাল থেকে একটু বসার টাইম পাইনি। এরা যখন আসলো তখন আমি বাসন ধুচ্ছিলাম, এখনো অর্ধেক বাসন মজা পড়ে রয়েছে। সত্যি তাই, বাসন পড়ে রয়েছে, আমরা নিয়ে আসলাম, টেনে নিয়ে আসলাম। আচ্ছা যাই হোক, দুজনেরই চ্যানেল আছে, তো এর চ্যানেল আছে, আমি জিজ্ঞাসা করলাম নামটা আর বেচারি বুঝতে পারেনি গো, সাথে দি চ্যানেলের নাম জিজ্ঞাসা করে ভিডিও গুলো তুলে তুলে দেখো। আচ্ছা আমাদের নিয়ে মানে ভিডিও করেছে, গায়ে কতরে প্রচুর তেল, প্রচুর তেল হয়েছে হাতি দেবীর, তাতে কি তোর হিংসা হয়েছে এই সমস্ত একটা দিয়েছে, তো বেশ কয়েকটা ভিডিও করা হয়েছে, খুব ভালো লেগেছে এই সমস্ত আর আমিও করেছো বলে। আর আইগুলো কিন্তু আমার মনের কথা না, কিছু লোক সাথে থেকে অনেক বাজে বাজে কথা, তাদের উত্তর দেওয়ার জন্য আমি এই কথাগুলো কিন্তু বলেছি, আমি আমার মনের এগুলো আমার একটু মনের কথা না, ঠিক আছে। রাজুকে নিয়ে, শুধু রাজু না এই বাড়িতে যত ফ্যামিলি মেম্বার আছে প্রত্যেকে আমার কাছে ভীষণ আপন, রাজু, সায়ন, সোহিনী, ননদ, ননদের বর, শাশুড়ি মা, সবাই আমার কাছে অনেক আপন। আর আমাদের মধ্যে এই জিনিসটা নেই, হিংসা হিংসিটা নেই, এমনকি আমার বাবাও আমাদের কাছে আছে, বুঝতে পেরেছো তো। তাহলে এরকম হচ্ছে আমাদের ফ্যামিলি, শুধু যে রাজুকে আমি স্পেশাল করে দেখি এমনটা কিন্তু নয়, সবাইকে আমি ভীষণ ভালোবাসি, এই হচ্ছে ব্যাপার। আর মেয়েদের তো শ্বশুর বাড়িটা স্বর্গ, শ্বশুর বাড়ির সবার মুখে হাসি দেখলে মনে হয় একবেলা ভাত খাবো না তবু মনটা শান্তি থাকে জানো তো। আজ বলে না, এটা আমার এই 14 বছর বিয়ে হয়েছে, 14 বছর ধরে আমার একরকম। হ্যাঁ আমার তো 14 বছর। সুপ্রিয়া হ্যাপি ব্লগস এই বোনটার চ্যানেল,
দের বছর ধরে করছো, অবশ্যই সফলতা পাবে, আশীর্বাদ করো একটু, একটু আশীর্বাদ, মাথা হাত দাও, অবশ্যই আশীর্বাদ করছি, অনেক দূর এগো। আর তোমার চ্যানেলের নাম সোনাই লাইফ, সোনাই লাইফ, সোনাই লাইফ। তোমরা দুটো চ্যানেলই সার্চ বারে গিয়ে সার্চ করে দেখো, ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। ফোন আর ব্যাগ দুটোই মনে হয় ফেলে যাচ্ছিল না, ফোন হাতে ছিল, ব্যাগ ব্যাগ কি অবস্থা। আমার বাড়ি না যতজন আছে সবাইকে আমি বলি যে তোমরা ফোন ব্যাগ ঠিকঠাক নিয়েছো তো, বলে হ্যাঁ নিয়েছি। এদেরও মনে করি নিতাম, তোমাদের ওখানে চাপ ছিল না, যখন বেরোতো তখন বলতাম ব্যাগ ট্যাগ ঠিক করে নিয়েছি। কালো কালো লাগছে বিশাল, আহা কালো কালো লাগছে বাবা, কত মানুষ দেখবে তোমার ভিডিও। ইমা শুধু তোমাদের না, আমাকেও তো কালো লাগছে, তোমার সুন্দর লাগছে না? দেখো ফোনের থেকে সামনাসামনি বেশি সুন্দর, হ্যাঁ এটা ঠিক, ফোনের থেকে সামনাসামনি মুখটা বেশি মিষ্টি, হ্যাঁ এটা ঠিক, ফোনে একটু অন্যরকম লাগে। এই যে আমি যেমন ফোনে তোমার মুখটা দেখছি, অরিজিনাল দেখছি, অরিজিনাল অনেক বেশি সুন্দর লাগছে। কি বলে তো এই ক্যামেরাটাই এরকম, এটা দাগ হলো মুছে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইফোন না, আইফোন এরকমই হয়, ওই গোপ্রোর মতো। যাই হোক, আইফোন জীবনও ছুঁতে পারবো না, আর এই যে ছুঁই নিচ্ছে আইফোন। এভাবে বলছো কেন, আইফোন জীবনও ছুঁতে পারবো না? পারবো না, পারবে কেন, পারবে না। যাই হোক, ছুঁই ফার্স্ট পেমেন্ট দিয়ে একটা আইফোন কিনে নেবে মাল দুজনের তরফ থেকে, ঠিক আছে? তবে এগুলো না হলে কিন্তু বেশি খুশি হই আমি, পড়বে তুমি একটা ভিডিও করে দেখবো, এটা ভিডিও করতে হবে, অবশ্যই দিয়েছো যখন পড়বো। তবে এগুলোই কিন্তু বেশি খুশি নই আমি, তোমরা এসছো এতে আমি অনেক খুশি, ভালোবাসি ভালোবাসি। এটা দেখলে তো তোমার মনে পড়বে আমাদের কথা, হ্যাঁ ও ভুলে গেলে, আর দেখতে হবে কিন্তু, ভিডিও করে দেখি কিন্তু, ঠিক আছে? করবো, অবশ্যই করবো। তো বন্ধুরা এবার আর কি করবো, এবার এই যে বাকি বাসনগুলো ধোবো, যে এখানে বাসন ছাড়ানো রয়েছে। বন্ধুটা এসেছিল, একটু গল্প করছিলাম, যাক ভালো লাগলো, তবু একটু কাজের মধ্যে বিরতি পেলাম এই আর কি। আর চায়ের আসর বসেছে, ফ্লিকার চানা দুধ চা কি জানি। আজ রাত্রে গরম গরম রুটি আর আলু ডাল, ভাবলাম কি একটু কেনাকাটা করতে যাব, একটু তাড়াতাড়ি করে রান্নাটা করি, না হলে কেনাকাটা একটু সময় লাগে আর এই সমস্ত রান্নার তাড়াহুড়ো মাথায় রেখে যাওয়া যাবে না। এখন দেখে শুনে যা মনে হচ্ছে, মনে হচ্ছে কি মনে হয় আর যাওয়াই হবে না। রাত তো বেশ ভালোই হয়ে গেল সন্ধে গড়িয়ে, আর দেখো কি অবস্থা, আটায় পুরো ছড়াছড়ি, হাত থেকে না একটু আটা পড়ে গেছিলো, তো সেই আটাটাই ওই পিঁড়ির তলায় ওরকম হয়েছে। তো রুটি বানানো হয়ে গেছে, লাস্টে আলু ডালটা ফোড়ন দিয়ে নিলাম। একটা জিনিস খুব ভালো হয়েছে, ভাগ্যিস কোনো ভালো খাবার আমার শরীরের পক্ষে খারাপ খাওয়া, যার জন্য জোর করলেও আবার সামলে নিচ্ছে, আমি একটুখানি করে বকছি আর সামলে নিচ্ছে। রুটি খাওয়াতে গেলাম না, বললো খাবো না, আমি ডাল রুটি খাবো, আর ডাল রুটি আমি ভীষণ পছন্দ করি। আর তুমি এবার বলো যে রাত তো হয়ে যাচ্ছে, কি করবো তাহলে জিনিসগুলো কেনাকাটা করতে যাওয়ার ব্যাপারে? দিনের বেলায় যাবো কালকে, কারণ রাত হয়ে গেছে অনেক, মানে এত কাজের চাপ ছিল আজ সারাদিন, সকালবেলায় রান্না, রান্না শুট, রাত্রের রান্না, সংসারের কাজ, তার মধ্যে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আসে, তাদেরকে সময় দেয়া, দিয়ে আমি আর মানে সময় বের করতে পারলাম না। বললাম যে রুটিটা করতে হবে না, রুটিটা বাইরে থেকে কিনে নিয়ে আসবো। না বাইরে থেকে রুটি কিনে পড়তে হবে না, কারণ একদম ছোট ছোট রুটি আর অনেক টাকার রুটি কিনতে হবে, কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। তোমরা জানতে চাইছিলে না আমি রাত্রে এত রাত্রে কোথায় থাকি, কি করি, কোন চায়ের দোকানে থাকি? এই দেখো সেই চায়ের দোকান, এই যে এই হচ্ছে সব আমার বন্ধু বান্ধব, হয়তো আমার তো বয়স অনেক বড় কিন্তু আমরা থাকি এখানটা করে। আর এখন রাত 11:30 বাজে, কটা বাজে এখন? 11:35 তা এখন 11:35 বাজে, এখন খাবো চা, বাড়ি যেতে যেতে 12টা। যাক রাত অনেক হয়েছে, আর বিরক্ত করবো না, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।